সান টেলিভিশন দেশ মাটি ও মানুষের কথা বলে আপনারা দেখছেন সান টেলিভিশন আসসালামু আলাইকুম সান টেলিভিশন আয়োজিত বিকেলের সংবাদে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি এলিন জোহা পার্বত্য শান্তি চুক্তির বাইশতম বর্ষপতির উদযাপন পার্বত্য শান্তি চুক্তির বাইশতম বর্ষপূর্তির উদযাপন করা হয়েছে নানা আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো বর্ষপূর্তি উপলক্ষে পৌর টাউন হল মাঠে চলছে তিন দিন ব্যাপী শান্তি চুক্তি আনন্দ মেলা এছাড়াও আয়োজন করা হয়েছে শান্তি র্যালি ও সম্প্রীতি কনসার্টের ধর্ম জাতি ও সম্প্রদায়কে উপেক্ষা করে সব জাতিগোষ্ঠীরাই উপভোগ করছে বর্ষপূর্তির এই আনন্দ বিস্তারিত প্রতিবেদন নিয়ে আসছে খাগড়াছড়ি থেকে কামরুল হাসান জনি উনিশশো সাতানব্বই সাল খাগড়াছড়ির এই স্টেডিয়ামে হয়েছিল ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি সেই শান্তি চুক্তির বাইশতম বর্ষপূর্তি উপলক্ষে পাহাড়ে চলছে নানা অনুষ্ঠান পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে বইছে শান্তির ছোঁয়া ধর্ম জাতি ও সম্প্রদায়কে উপেক্ষা করে সব জাতিগোষ্ঠীরাই উদযাপন করছে বর্ষপূর্তির এই আনন্দ পার্বত্য শান্তি চুক্তির বাইশতম বর্ষপূর্তি উপলক্ষে প্রথমবারের মতো খাগড়াছড়ি পোর টাউন হল মাঠে চলছেন তিন দিন ব্যাপী শান্তি চুক্তি আনন্দ মেলা রবিবার বিকেলে সাংসদ ও চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেলায় রয়েছে শান্তি চুক্তি পরবর্তী বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়ন অগ্রগতি ও সচিত্র উন্নয়ন কার্যক্রম প্রদর্শন শিশুদের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আরও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা সম্মাননা জানানো হয়েছে শান্তি চুক্তি বাস্তবায়নে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সোমবার সন্ধ্যা থেকে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক স্টেডিয়ামে সম্প্রীতি কনসার্ট এ সময় সম্প্রীতি কনসার্টের মঞ্চ কাঁপিয়ে তোলেন বর্তমান সময়ের তরুণ কণ্ঠশিল্পী মিনার রহমান এবং ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় সারা জাগানো শিল্পী সাজিয়া ইসলাম পুতুল ও রাজীব চৌধুরী যদিও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি তবুও কারো মতে পাহারে লেগেছে উন্নয়নের ছোঁয়া কেউ কেউ চায় ভূমি কমিশন কার্যকর সহ সাত দফা দাবির বাস্তবায়ন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের পাশাপাশি সবাইকে একসাথে হয়ে কাজ করার আহ্বান জানান খাগড়াছড়ির সাংসদ ও ট্রান্সপোর্ট চেয়ারম্যান গুজেন্দ্রলাল তিপুরা আমুল হাসান জনি সান টেলিভিশন